বন্ধুরা আপনাদেরকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আজকের হেলথ কেয়ার এপিসোড আরম্ভ করছি আজকের এপিসোডে আমরা হোয়াট আর দি সায়েন্স অফ হেলথি কিডনিজ অর্থাৎ আমাদের কিডনি যে সুস্থ আছে তার লক্ষণগুলো কি কি আমরা সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন স্কিপ করবেন না বন্ধুরা আপনাদের মধ্যে যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই তো কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন বন্ধুরা মনে রাখবেন ইউটিউবে ভিডিও তৈরি করতে অনেক পরিশ্রম করে তৈরি করতে হয় অনেক বাধা বিপত্তি অনেক কিছু আছে আর কি তো আপনারা যদি সাবস্ক্রাইব করেন না আপনারা যদি ভিডিও ভালো রাখলে লাইক করেন না তাহলে একজন ইউটিউবার কোনোদিন কি করতে পারবে না অ্যাডভান্স হতে পারবে না সুতরাং আপনারা কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন তো নাও বন্ধুরা আমাদের কিডনি সুস্থ আছে কি না আমরা সেই বিষয়টা আমরা কিভাবে বুঝতে পারবো তো আজকে মূলত সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। কিডনি আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইন্টারনাল অর্গ্যান যে অর্গ্যান কি করে তাকে আমাদের বডি থেকে টক্সিন দূষিত বস্তু কি করে ইউরিনের মাধ্যমে বাহির করে ব্লাডের মধ্যে বিভিন্ন ধরনের দূষিত বস্তু টক্সিন কি করে বাহির করে এছাড়া কি করে আমাদের শরীরের মধ্যে মিনারেলসের যে প্রয়োজন আছে যেমন ক্যালসিয়াম পটাশিয়াম তারপরে সোডিয়াম ফসফরাস ইত্যাদি মিনারেলসের যে প্রয়োজন আছে সেই মিনারেলসগুলোকে কি করে কিডনি তার যে প্রপরশন মেনটেন করে অর্থাৎ কোন মিনারেল আমাদের শরীরের জন্য কতটা প্রয়োজন সেই জিনিসটা কি করে একটা সুস্থ কিডনি করে সেই জিনিসটা ডিভাইড করে যদি কোনো মিনারেলসের পরিমাণ যদি কি হয় শরীরের মধ্যে বৃদ্ধি পায় কিডনি অসুস্থ হওয়ার কারণে তো কি হবে সমস্যার সৃষ্টি হবে তো আজকে আমরা সেই বিষয়টা নিয়ে দেখব যে আমরা কীভাবে বুঝতে পারবো আমাদের কিডনিটা সুস্থ আছে বন্ধুরা অসংকো মানুষের ভিতরে কি আছে কিডনি ডিজিজ আছে ক্রনিক কিডনি ডিজিজ কিডনির মধ্যে সমস্যা আছে কিন্তু আমরা বুঝতেই পারি না কিডনির সমস্যা বিভিন্ন ভাবে হতে পারে এক তো আছে ক্রনিক কিডনি ডিজিজ তারপরে কিডনির মধ্যে কি হতে পারে সিস্ট হতে পারে কিডনির মধ্যে ক্যান্সার হতে পারে কিডনির মধ্যে ইনফেকশন হতে পারে কিডনির মধ্যে কি হতে পারে

সুস্থ কিডনির মধ্যে যখন কি হয় কোনো রোগ সৃষ্টি হয় তো কিডনি বিভিন্নভাবে কি করে মানুষের শরীরের অন্যান্য অর্গানকে কি করে প্রভাবিত করে তো কিডনির মধ্যে যে প্রবলেম ক্রিয়েট হয় প্রবলেম ক্রিয়েট হওয়ার সাথে সাথে একটা সুস্থ কিডনি এই হচ্ছে সুস্থ কিডনি তার মধ্যে এই ধরনের ব্যাপার আরম্ভ হয় কিডনির মধ্যে ডিজিজ হলে কিডনির আহ কালার কি হয়ে যায় বিকৃত হয়ে যায় তার মধ্যে ইনফেকশন বিভিন্ন কিছু হতে পারে তো বন্ধুরা আমাদের কিডনি সুস্থ আছে আমরা সেই জিনিসটা আমরা যদি বুঝতে যাই তাহলে প্রথমেই আমাদেরকে সেই বিষয়টার উপর গুরুত্ব দিতে হবে যে বিষয়টা হচ্ছে কি যে নট चेंजेस ইন ফ্রিকোয়েন্সি অফ ইরিনেশন আমরা যে প্রস্রাবের জন্য আমরা টয়লেটে যাই তো সেই টয়লেটে যাওয়ার যে ব্যাপার সেটার মধ্যে কি যেন না হয় আমরা সচরাচর যেভাবে আমরা প্রস্রাবের জন্য আমরা টয়লেটের মধ্যে যাই আমাদের যদি সেই থেকে যদি কি হয় টয়লেটের মধ্যে যাওয়ার ব্যাপারটা যদি বেশি হয়ে যায় অর্থাৎ গণগণ যদি আমরা হঠাৎ যদি এইভাবে আরম্ভ হয়ে যাই যে আমরা গণগণ প্রস্রাবের জন্য টয়লেটে যেতে হয় এই যদি ফ্রিকোয়েন্টলি আমরা যদি ইফ উই গু টয়লেট ফর ইউরিনেশন আমরা প্রস্রাবের জন্য যদি ঘন ঘন যদি আমরা টয়লেটের মধ্যে আমরা আমাদেরকে যেতে হয় এবং সেটা যদি কন্টিনিউয়াসলি হয়ে যায় অর্থাৎ হঠাৎ কোনো একদিন হতে পারে এরকম না হয়ে যদি আপনার কয়েকদিন থেকে এভাবে আরম্ভ হয়ে গেছে যে বিশেষ করে রাত্রে বেশি প্রস্রাবের জন্য যে যেতে হয় টয়লেটের মধ্যে এবং প্রস্ত্রাবটা কি হয় পরিমাণটা খুব কম হয় অর্থাৎ পূর্বে যেভাবে হতো সেইভাবে হয় না তো কি হয় পূর্বে থেকে কম হয় বন্ধুরা মনে রাখবেন একজন ব্যক্তির কম কমপক্ষে কি হতে পারে তো আহ পাঁচশো মিলিলিটার থেকে আহ তো কি হতে পারে এক লিটার দুই লিটার পর্যন্ত হতে পারে জেনারেলি তার চেয়ে যদি কি হয় কম হয় অথবা বেশি হয় তখন কি হয় সমস্যার সৃষ্টি হয় তো গণ কোন প্রস্রাবের জন্য টয়লেটে যাওয়া তো এইভাবে যদি হয় এবং সেটা যদি রেগুলার হয় বন্ধুরা মনে রাখতে হবে তো হয়তো কিডনির মধ্যে সমস্যার সৃষ্টি হয়ে গেছে তো প্রথম এই ব্যাপারটা যে যাদের কিডনিতে সমস্যা তো আরম্ভ হয়ে গেছে তো তাদের প্রথমে এই ব্যাপারটা হতে পারে যে ফ্রিকোয়েন্টলি টয়লেটে প্রস্ত্রাবের জন্য ইউরিনেশনের জন্য যাওয়া পড়তে পারে নেক্সট কি হচ্ছে যে হেলথি ইউরিন যদি কোনো ব্যক্তির ইউরিনটা হেলথি হয় হেলথি কিভাবে হবে প্রস্ত্রাব যেন কি হয় একদম পাতলা হয় পাতলা তো একদম জলের মতো পাতলা হয় তার কালারটা যেন কি হয় বিকৃত না হয় পস্ত্রের কালারটা জেনারেলি কি হতে হবে তো স্লাইট ইয়লো অর্থাৎ সামান্য হলুদ রঙের তো সামান্য হলুদ রঙের হতে হবে যদি এরকম না হয়ে অন্য কালার হয় তো বুঝতে হবে কি যে কিডনির মধ্যে সমস্যার সৃষ্টি হয়ে গেছে তো ব্লাডের মধ্যে কি হতে ইউরিনের মধ্যে কি হতে পারে কালার এমন হতে পারে ব্লাডের মতো কালার হয়ে যেতে পারে অর্থাৎ ইউরিনের সঙ্গে যদি কিডনিতে সমস্যা হয় ব্লাডও আসতে পারে তারপরে কি হতে পারে ব্লাড ইউরিনের সঙ্গে ফর্ম আসতে পারে অর্থাৎ ফেনা খুব বেশি ইউরিনের মধ্যে ফেনা আসতে পারে তারপরে কি হতে পারে ইউরিনের কালার ডার্ক হতে পারে কালো রঙের ইউরিন হতে পারে যদি এইভাবে ইউরিনের কালারটা চেঞ্জ হয়ে যায় তার স্লাইট ইয়েলো না হয়ে যদি কি হয়ে যায় রেড হয়ে যায় ব্ল্যাক হয়ে যায় এবং তার সঙ্গে যদি কি হয় কালার ঠিকই আছে কিন্তু যদি ফার্ম বেশি হয়ে যায় ফেনাটা অত্যধিক যদি হয়ে যায় তো তখনই মনে রাখতে হবে হয়তো কিডনির মধ্যে সমস্যার সৃষ্টি হয়ে গেছে তখন কি হতে হবে ডাক্তারের পরামর্শ নিতে হবে তারপরে কি যদি গুমের মধ্যে ব্যাঘাত ঘটে যে জেনারেলি প্রতিদিন যেরকম গম যে টাইমে গুম আসে বা গুম খুব ভালোভাবে গুম হয় সাউন্ড স্লিপ হয় কিন্তু হঠাৎই যদি এইভাবে হয় যে গুম হচ্ছে না তো কয়েকদিন থেকে গুম দরছে না গুম যদি দরে আবার কি হয় আবার কিছুটা সময় পরে কি হয়ে যায় গোমটা ভেঙে যায় তো এইভাবে যদি গুমের মধ্যে যদি ডিস্টারবেন্স এসে যায় তো মনে রাখতে হবে হয়তো কিডনির মধ্যে সমস্যার সৃষ্টি হয়ে গেছে বন্ধুরা কিডনি শরীরের মধ্যে এমনভাবে কাজ করে যার দরুন শরীরে কি হয় যে বিভিন্ন অর্গ্যান সুস্থ থাকে নার্ভাস সিস্টেম সুস্থ থাকে যার ধরুন কি হয় একজন ব্যক্তির গুমও ভালোভাবে গোমো হয় তো হঠাৎ যদি এইভাবে কয়েকদিন থেকে গোম হয় না তো এই জিনিসটাও মনে রাখতে হবে হয়তো কিডনির মধ্যে সমস্যার সৃষ্টি হয়ে গেছে নেক্সট কি যদি কি হয় যদি নো সাইন্স অফ সোয়েলিং যদি কোনো ব্যক্তির মধ্যে কি হয় তার হাত অথবা পাও অথবা মুখের মধ্যে যদি ফুলে যাওয়া বাব যদি না হয় অর্থাৎ মুখের মধ্যে কোনো সোয়েলিঙ্গের কোনো ভাব নাই মুখ ফুলার কোনো ব্যাপার নাই হাত ফুলার কোনো ব্যাপার নাই পা ফুলার কোনো ব্যাপার নাই তখনই বুঝতে হবে যে সেই ব্যক্তির কি আছে কিডনি সুস্থ আছে কিডনি যদি অসুস্থ হয় তো মানুষের কি হয় হাতের মধ্যে সুয়েলিং বা ফুলাও আসতে পারে তারপরে পায়ের মধ্যে ফুলা বা বাসতে পারে মুখের মধ্যে ফুলাভাব আসতে পারে তো সুস্থ যাদের কিডনি তাদের এই সমস্যা সমস্যা হবে না তো পার্সন অর্থাৎ যদি কিডনিতে সমস্যা নেই আমরা সেই ব্যক্তির কি দেখবো না হাতের মধ্যে পায়ের মধ্যে মুখের মধ্যে আমরা কোনো ফুলাভাব দেখবো না নেক্সট হচ্ছে কি নাসল ক্র্যাম্পিং তো কোনো কোনো সময় কি হয় মাসুলের মধ্যে কি হয় ক্র্যাম্পিং হয় ধরে তো মাসুলের মধ্যে যদি কি হয় ক্র্যাম্পিং যদি হয় এবং সেটা যদি কি হয় কোনো কোনো সময় এমন হতে পারে হঠাৎ একদিন হয়ে গেছে বা মাঝে মধ্যে হয়তো এক মাস দুই মাস তিন মাস পরে এইভাবে যদি হয় অন্য কথা কিন্তু সেই জিনিসটা যদি কি হয় রেগুলার যদি হয়ে যায় যদি আমরা কোনো ব্যক্তির মধ্যে কি দেখি আমরা মাসেল ক্র্যাম্পিং যদি আমরা প্রায় দেখতে পাই তো মনে রাখতে হবে সেই ব্যক্তির হয়তো কি কিডনির মধ্যে সমস্যা হয়ে গেছে ইফ এনি ডিজিজ আর প্রবলেমেস ইন দ্য কিডনি অফ এ পারসন দেন মাসেল ক্র্যাম্পিং

সব সময়ে তো ফ্ল্যাশ থাকবে তারপরে তার স্কিনের মধ্যে কি থাকবে না কোনো ইচি স্কিন হবে না অর্থাৎ স্কিনের মধ্যে কী হয় আমরা বিভিন্ন ধরনের আমরা রোগ দেখে থাকি যেমন খুজলি তারপরে স্কিনের মধ্যে কি হয় তো খুজলি হয় বা বিভিন্ন ডিজিজ হতে পারে তো যাদের ঘন ঘন হয় স্কিনের মধ্যে ইচি ভাব হয় স্কিনের মধ্যে জ্বলন হয় তো এই ধরনের ভাব যদি ঘন হয় তো মনে রাখতে হবে হয়তো সেই ব্যক্তির কিডনির মধ্যে সমস্যার সমস্যা দরে গেছে তার প্রবলেম কিডনির মধ্যে এসে গেছে তো এইচি স্কিন যদি হয় অথবা ড্রাই স্কিন যদি হয় তো মনে রাখতে হবে হয়তো কিডনির মধ্যে সমস্যার সৃষ্টি হয়ে গেছে তো বন্ধুরা এখানে যে কয়েকটা সিমটমের কথা উল্লেখ করলাম যদি এই ধরনের সিমটম যদি কোনো ব্যক্তির মধ্যে থাকে না যদি তার মধ্যে কি থাকে তো ঘন ঘন প্রস্রাবের ব্যাপার থাকে না তারপরে তার ইউরিন ইউরিন কি থাকে খুব হেলদি থাকে ইউরিনের কালার ঠিক থাকে তার মধ্যে ফার্ম নাই ইউরিনের মধ্যে রেড নাই তো তারপরে তার হাত পাও মুখ ফুলা এরকম কোন ব্যাপার নাই তারপরে তার মাসুল ক্র্যাম্পিং নাই তারপরে তার স্কিন হেলথি স্কিন তার স্কিনের মধ্যে ইচ্ছি ভাব নাই তো এই ধরনের যদি হয় তো সেই ব্যক্তির কিডনি মনে রাখতে হবে কি আছে তো ভালো গুড কন্ডিশনের মধ্যে আছে কিডনি ভালো অবস্থায় আছে তো আর যদি এর উল্টা যদি হয় তো মনে রাখতে হবে তার কিডনির মধ্যে সমস্যা ধরে গেছে তো বন্ধুরা যদি এইভাবে যদি কোনো ব্যক্তির যদি হয় তো সেই ব্যক্তি এই ধরনের সমস্যা যদি হয়ে থাকে তো সেই ব্যক্তিকে কি করতে হবে তার কিডনি চেক আপ হবে তো কিডনি টেস্টিং ডাক্তারের পরামর্শ অনুযায়ী কিভাবে করা যায় তো ব্লাড টেস্টের মাধ্যমে হয় তারপরে ইউনিন টেস্টের মাধ্যমে করা যায় তারপরে ব্লাড প্রেসার চেকিং এর মাধ্যমে কি হয় কিডনি টেস্টিং করা যায় তো বন্ধুরা আপনাদের যদি এই ধরনের কোনো সমস্যা থাকে আপনারা অতি সত্তর ডাক্তারের পরামর্শ নেবেন তো বন্ধুরা ভিডিও ভালো লাগলেই লাইক করবেন আপনাদের মধ্যে যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন বেলাইকেনে ক্লিক করে অল বাটন অন করে রাখবেন তো আজকে পর্যন্তই থ্যাংক ইউ সো মাচ